বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্টে পায়তারা করছে ভারত অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা তারা বলেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সকল ধর্মের মানুষ এক ও অভিন্ন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গতকাল বাংলাদেশ সহকারী হাই কমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তারা একথা বলেন বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচির আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি দিল্লির সাথে সকল চুক্তি বাতিলের দাবি জানিয়ে বক্তারা বলেন ভারতের আগ্রাসন মুখ বুঝে আর মেনে নেবে না বাংলাদেশ মানুষকে ধর্মীয় উস্কানি দিয়ে আলাদা করা যাবে না বলেও মন্তব্য করেন তারা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন ভারতের জনগণ ও দক্ষিণ

দেখুন সেই দিল্লির আগ্রাসন কিভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে দিন দিন প্রলম্বিত হচ্ছে আমরা দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো ভারতের আগ্রাসন এবং নিপীড়নের শিকার হচ্ছে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা ঐক্যবদ্ধ হন